নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই 20 দিন ডেডলাইন নিয়ে নিন। এই বুধ যে রাশি পরিবর্তন করছে, 27 ফেব্রুয়ারি 2023, এই বুধ রাশি পরিবর্তন করে করে 6 রাশিকে টাকার গদিতে বসাতে চলেছে যুবরাজ। এই বুধ কিন্তু খুব চটজলদি ফল কিন্তু দেয়, অর্থাৎ আপনার জন্মছকে বুধ যদি ভালো থাকে তাহলে এ সময় আপনি কিন্তু হবেন মালামাল। লিখে রাখুন, বুধ আপনাকে করবে ঐশ্বর্যশালী। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। বুধ আমাদের নার্ভের সিস্টেমটাকে, কিন্তু স্কিনের জায়গাটা টোটাল নিয়ন্ত্রণ কিন্তু করে। বুধ আপনার যদি ভালো থাকে, আপনি ভালো অ্যাকাউন্টেন্ট হতে কিন্তু পারেন। যারা সিএ পড়ছেন, বুধ কিন্তু ভালো থাকা দরকার। বুধ ভালো থাকলে আমি একটি কথা আবারও বলবো, তার মধ্যে মানে তীক্ষ্ণ বুদ্ধি, অর্থাৎ কোন জায়গাটাতে ইনভেস্টমেন্ট করলে ভালো হবে, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, এই সকল জায়গাগুলো কিন্তু খুব ভালো কিন্তু বুঝতে কিন্তু পারে বুধ গ্রহ যদি ভালো থাকে। বুধ যদি ভালো থাকে, আপনাকে জিরো থেকে হিরো করবে, আমি এক কথায় বলছি। আর বুধ যদি খারাপ থাকে, আপনাকে হিরো থেকে জিরো করে দিবে। বুধ আমাদের কথা বলাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। আপনার মধ্যে কেমন স্পিকিং পাওয়ার রয়েছে, বুধ আমাদের ক্ষেত্রে বিশেষভাবে যারা সেলস লাইনে কাজ করেন, বুধ ভালো থাকা দরকার। যারা মার্কেটিং লাইনে কাজ করেন, যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বুধ কিন্তু ভালো থাকা দরকার। যারা অ্যাডভোকেট রয়েছেন, ওকালতি প্রফেশনে রয়েছেন, বুধ গ্রহকে কিন্তু ভালো থাকতে হবে। তার্কিক বুদ্ধি ভালো থাকা কিন্তু দরকার। আমি বারবার বলেছি, আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার ডেভেলপমেন্ট। আপনি কতটা সেভিংস করতে পারবেন, অর্থ কত রাখতে পারবেন। বুধ যদি খারাপ থাকে, আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে অর্থ লস আপনার কিন্তু হবে। বুধ কিন্তু আবারও বলছি একটা বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। যুবরাজ আমাদের জীবনে উন্নতি কিন্তু ঘটায়। কোন রাশি আমি জানাবো, তবে আমার সাথে যারা পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দিয়ালে পিঠ ঠেকে গেছে, ঋণের উপর ঋণ, ব্যবসাতে ডুবে গেছেন, অবশ্যই জ্যোতিষশাস্ত্র আপনাকে তুলে নিয়ে আনতে পারবে। জ্যোতিষশাস্ত্র প্রপার বিজ্ঞান, বেদকে যদি বিশ্বাস করেন, জ্যোতিষ হচ্ছে বেদের চোখ। কৌশিক রায় কোনো হাওয়াতে কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আমি বলি। ওই দুম করে বলে ফেললাম, এটা নয়, টোটাল আপনার জন্মছক চুলচেরা বিশ্লেষণ, সূক্ষ্ম বিশ্লেষণ, সঠিক প্রতিকার, নবাংশ চার্ট বিশ্লেষণ আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। বুধ কিন্তু আপনার এডুকেশনকেও কিন্তু দেখে। যাদের এডুকেশন ভালো হয় কি না জানবেন, আপনার মার্কারি গ্রহটা কিন্তু ভালো রয়েছে। বুধ আমাদের গণিতকে দেখে, অঙ্ক বুধকে ভালো থাকা দরকার, তবে কিন্তু আপনি ম্যাথামেটিক্সে কিন্তু ভালো হতে পারবেন। আলোচনা শুরু করা যাক, যে রাশিগুলোর আমি কথা বলবো
নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি, লিখে রাখুন যত সিংহ রাশির মানুষ আছেন কৌশিক রায়ের কথা, এই আগামী 20 দিন আপনাদের ধনাধিপতি একাদশপতি সপ্তমভাবে অবস্থান করছে, কেন্দ্রে অবস্থান করে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি দিবে, ডেলি ইনকাম বৃদ্ধি করবে, আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ। দ্বিতীয় রাশি মকর রাশি, লিখে রাখুন আপনার যদি মকর রাশি আপনি যদি মানুষ হন, আপনার ভাগ্যাধিপতি ধনভাবে ভাগ্যের দ্বারা অর্থ আপনি পেতে চলেছেন, আর্থিক স্থিতি যে কোনো দিক থেকে অপরচুনিটি, স্টক মার্কেট, শেয়ার বাজার, ফাটকা, বিদেশ, ব্যবসা, এই জায়গা থেকে লাভ পাবেন। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে, কারণ আপনার ভাগ্যভাবে রাশির অধিপতি, রাশির অধিপতি চতুর্থপতি সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, শেয়ার বাজার থেকে লাভ দিবে, যারা ওকালতি প্রফেশনে আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, মার্কেটিং, সেলস, অনলাইন, আপনি মিথুন রাশির মানুষ, লিখে রাখুন মিথুন রাশি জাতক অথবা জাতিকা নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশি ঠিক ত্রিকোণভাবে অবস্থান করছে, ত্রিকোণের মালিক ত্রিকোণভাবে অবস্থান করছে, আপনাদের স্টক মার্কেট, লটারি, ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে লাভ পেতে চলেছে তুলা রাশি, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে তুলা রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে তুলা রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশি যত দর্শক রয়েছেন কুম্ভ রাশির সোনায় সোয়াগা হতে চলেছে, আপনাদের আকস্মিক প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ইনকাম বৃদ্ধি, কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মেষ রাশি। একাদশভাবে যে কোনো গ্রহ কিন্তু খুব শুভ ফল দেয়, মেষ রাশির উন্নতি সাধন হতে চলেছে, এক কথায় টাকার গদিতে বসতে চলেছে মেষ রাশির আপনি যদি মানুষ হন, ভাগ্যের সুবিশাল পরিবর্তন আসতে চলেছে। লিখে রাখুন যে 6টি রাশির কথা আমি বললাম, আগামী 20 দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, ডায়েরিতে নোট করে নিন, এই কৌশিক রায়ের কাছে হচ্ছে হবে বলে কোনো কথা নাই, আমি যে কাজগুলো করি আবারও বলছি দায়িত্ব নিয়ে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, এবং যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি, অর্থাৎ ডেফিনেটলি সমস্যা আছে ভিডিও শুনছেন, আমি বলবো অবশ্যই আপনারা দেখছেন হচ্ছে না, অবশ্যই আপনার যাকে পছন্দ লাগবে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, শুধু ভিডিও শুনলে হবে না, আপনার জন্মছকে যে সমস্যাগুলো রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান আপনাকে কিন্তু করতে হবে, কারণ রেমেডি আপনাকে কিন্তু বিশেষভাবে সাপোর্ট আপনাকে কিন্তু দিবে। এবং আবারও বলছি ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে উঠবেন কী করে ভাবতে পারছেন না, কৌশিক রায় আপনার হাত ধরলে আপনি নিশ্চিত রূপে আপনি কিন্তু উঠবেনই উঠবেন। যারা স্বপ্ন দেখেন অবশ্যই স্বপ্ন দেখুন, কিন্তু সেই স্বপ্নটা যেন আপনার বাস্তবের সঙ্গে ঠিক মিল থাকে, ইনকাম যাদের হচ্ছে না, ব্যবসা ক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, শত্রুতা, বিবাহ ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য সুখের জায়গায় সমস্যা, প্রেমের ক্ষেত্রে সমস্যা, কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা, বিদেশ থেকে সমস্যা আসছে, ডেফিনেটলি এখানে একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে তুলে ধরতে পারে। নমস্কার, ধন্যবাদ।